সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা ভূমি বিরোধে আইনি প্রতিকার জমি আছে আপনার ভূমি আছে আপনার আর সেটা নিয়ে বিরোধ হবে না এমন তো হতেই পারে না বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যত প্রকার আইনের মারপেশ যত প্রকার মারামারি কাটাকাটি হানাহানি তার মধ্যে আশি পার্সেন্ট হচ্ছে স্থাপর সম্পত্তি ভূমি সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত দেওয়ানি সংক্রান্তই মামলা তো যাই হোক আজকের ভিডিওতে আমরা মোটামুটি আপনাদেরকে ছয়টি আইনি প্রতিকার দিব যেগুলো আপনার জীবনে কোথাও না কোথাও কাজে আসবে নাহলে আপনার ফ্যামিলি বা অন্য কারো কাজে তো আসবেই তো প্রথমে আমরা বুঝে নেই যে ধরলাম আপনি এ দশ শতাংশ জমি ক্রয় করেছেন ক্রয় করে সেখানে বাড়িঘর করে আসেন আজকে প্রায় পঁচিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর ধরে আপনি জায়গাটি একজন থেকে ক্রয় করেছেন সেখানে বসবাস করতেছেন জমি পরিমাণ হচ্ছে দশ শতাংশ এ ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছিলেন আপনি হচ্ছেন বি ব্যক্তি মানে হচ্ছেন আপনি হচ্ছেন ক্রেতা তো এখন যেটি হয়েছে যে আজকে পঁচিশ বছর পরে এই যে এ ব্যক্তি আছে এ ব্যক্তির ছেলে আত্মীয় স্বজন অথবা অন্য কেউ যিনি হচ্ছেন সি ব্যক্তি উনি এসে আপনার কাছ বলতেছেন যে এই সম্পত্তিটার মালিক আমি এ হচ্ছে আমার স্তাবকবলা দলিল তো তখন আপনি কি করবেন উদাহরণটি একটু বুঝুন তাহলে বুঝবেন আপনি দশ শতক জমি ক্রয় করছেন পঁচিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে আপনি বসবাস করতেছেন বাড়িঘর করে আসছেন এ নামক ব্যক্তি থেকে ক্রয় করেছেন আপনি হচ্ছেন বি ব্যক্তি তো এখন এই স্ত্রী নামক ব্যক্তি সেটা হতে পারে এই ব্যক্তির ভাই বোন ছেলে মেয়ে অথবা অন্য কেউ আসে আপনার কাছে যেটি বলতেছে সেটি হচ্ছে যে সম্পত্তিটা আমার এই সম্পত্তিটা আমি পাবো এ হচ্ছে আমার সাব কবলা দলিল তো তাহলে আপনি কি করবেন আর দ্বিতীয় আরেকটি যেটি সেটি হচ্ছে যে আপনার একশো শতাংশ জমি কৃষি জমি অথবা অন্য কোনো যে উপকার জমি আপনি যেটি সেটি হচ্ছে যে এই নামক ব্যক্তি থেকে ক্রয় করেছেন আপনি হচ্ছেন বি ব্যক্তি এখন এই যে সি নামক ব্যক্তি আসে আপনার কাছ দাবি করতেছে যে এই সম্পত্তিটি তার তো এই সম্পত্তির যে ধরলাম আমরা বারো বছর বা তার চাইতে কম হয়েছে উদাহরণ দুটো দেখুন একই রকম শুধু এখানে হচ্ছে যে বারো বছরের বেশি পঁচিশ বছর আর এটা হচ্ছে বারো বছর বা তার চাইতে কম আর ইনি এসে আপনাকে বলতেছে যে এরখানে আমার বাবা আমাকে হেবা করে দিয়েছিল অথবা উনি আমাকে দান করেছিল অথবা ওসিয়ত সূত্রে মালিক অথবা বিনিময় সূত্রে মালিক আপনাকে দেখাচ্ছে তারা একটি দলিল তো বাংলাদেশের ক্ষেত্রে এই দুই প্রকারের সমস্যা আপনি সবচাইতে বেশি পাবেন উদাহরণ দুটি যদি আরেকবার মাথায় নেন তারপরে আমরা আসতেছি সমাধান প্রথমে সম্পত্তি আপনি ক্রয় করেছেন লিগাল মালিকের কাছ থেকে পঁচিশ বছর আগে বাড়িঘর করে আসেন শান্তিপূর্ণভাবে এ ব্যক্তি আসেন জীবিত আসছেন অথবা মারা গেছেন কিন্তু এখন সি ব্যক্তি আসে বলতেছে এই সম্পত্তিটা উনি সাপকবলা দলিল ক্রয় করতেছেন আপনার কাছে জমি দাবি করতেছেন আপনি কি করবেন দ্বিতীয় উদাহরণটিতে একশো শতাংশ জমি আপনি বা মোটামুটি বারো বছর বা দশ বছর আগে ক্রয় করেছেন এ নামক ব্যক্তি থেকে আপনি হচ্ছেন বি সি ব্যক্তি এসে আপনার কাছে বলতেছে এই সম্পত্তি আমি হ্যাপা মূল্যে দান মূল্যে ওষুধ মূল্যে বিনিয়োগ মূল্যে মালিক তো তাহলে আপনি এখন কি করবেন তো সাধারণত বাংলাদেশে যেটি হয়ে থাকে কেউ যদি কোনো দলিল খতিয়ানে মালিক হয়ে থাকে আপনাকে এসে সেখানে বল বলপূর্বক অথবা স্থানীয় চেয়ারম্যান মেম্বার বা পুলিশের সহত আপনাকে সেখান থেকে উচ্ছেদ করে বন্ধুরা সর্বপ্রথমেই হচ্ছে ফৌজদারি প্রতিকার ফৌজদারি মানে হচ্ছে তাৎক্ষণিক প্রতিকার আপনার জীবন জীবননাশের প্রতিকার তো প্রথমেই হচ্ছে জীবন নাশের ভয় দেখিয়ে যদি আপনাকে সেখান থেকে অপসারণ করা অর্থাৎ বাড়ি আসতে সেই বাড়িতে লোকজন এসে আপনি সেই বাড়িতে তখন ছিলেন বাড়িটি বন্ধ ছিল না আপনি বসবাস করতেছিলেন আপনাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পিস্তলের ভয় দেখিয়ে যদি এই সমস্ত কিছু করা হয় তখন আপনি আপনাকে যেটি সেটি হচ্ছে আপনি থানায় গিয়ে এফআইআর দায়ের করবেন আপনার জীবন নাশের হুমকির জন্য এবং আপনি যে বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন এর জন্য আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে না সি মানে হচ্ছে যে ফৌজদারি কাজ জবিদির পাঁচশো বাইশ ধারা মোতাবেক যদি এটি প্রমাণিত হয় যে তারা আপনাকে প্রাণ ভয় দেখিয়ে সেখান থেকে বিতাড়িত করেছে তাহলে আপনার দখল পুনরুদ্ধার করে দেওয়া হবে এই জন্য আপনাকে দেওয়ানি আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নাই এটি মনে রাখবেন ফৌজদারি কার্যবিধির পাঁচশো বাইশ নাম্বার ধারা মোতাবেক তো বন্ধুরা দ্বিতীয়ত আসি এই যে দশ শতাংশ জমি থেকে যেটি সেটি হচ্ছে এটা নিয়ে এখন বিরোধ দেখা দিল যে দুটোই হতে পারে দুটো নিয়ে বিরোধ দেখা দিল যে সেটা বেদখল হবার সম্ভাবনা আছে সময় তারা আসে আপনাকে উচ্ছেদ করার হুমকি দেয় বিরোধ মারামারি করে এবং আপনি অথবা বেদখল হয়ে গেলেন তিনটি যে কোনো প্রকার হতে পারে যে সম্ভাবনা দেখা দিয়েছে অথবা বিরোধ চলতেছে অথবা বেদখল হয়ে গেছেন তো মনে রাখবেন এরকম যদি হয় যদি আপনি দুই মাসের মধ্যে থাকেন যে সম্পত্তি থেকে আপনি বেদখল হয়েছেন দুই মাস হয় অথবা সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে অথবা দখল আপনি বেদখল হওয়ার সম্ভাবনা আছেন তো তাহলে যেটি সেটি হচ্ছে আপনি তারপরও যে ফৌজদারি তাৎক্ষণিক প্রতিকার পাবেন সেখানে সেকশন ওয়ান ফোরটি ফাইভ মোতাবেক আপনাকে মামলা দায়ের করতে হবে যে যে দুটো ধারা আছে এই ধারার মধ্যে মালিকানা কার জমিটি কার দখলে থাকা উচিত সেটি আসবে না এখানে শুধু দেখা হবে সম্পত্তির দখল কার ছিল তাকে দখল ফিরিয়ে দেওয়া হবে ফৌজদারি প্রতিকার আর ফৌজদারি কোনো মালিকানা নির্ধারণ করে না এটি হচ্ছে যে শুধু দখল যাতে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে কেউ যাতে কাউকে জোরপূর্বক উচ্ছেদ না করে তো তাহলে একটি আপনার প্রথম হচ্ছে ফৌজদারি পাঁচশো ধারা আর দ্বিতীয় হচ্ছে ফৌজদারি একশো পঁয়তাল্লিশ ধারা এই দুই ধারা মোতাবেক আপনার সেখানে মালিকানা থাকুক বা না থাকুক আপনি সেখানে কি করতে পারবেন আপনার দখলটি ফিরে পাবেন তো এখন আসি বন্ধুরা আসল কাজে তো এখন যদি আপনি বেদখল হয়ে গেলেন তো দুই মাস পার হয়ে কত হয়ে গেল ছয় মাস হয়ে গেল ছয় মাস যদি হয়ে যায় তারপরও আপনার জন্য রেমেডি আছে তবে এটি হচ্ছে আপনার যে দেওয়ানি যেটাকে আমরা বলি সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি সিভিল প্রসিডিওর তো বন্ধুরা এখানে আপনি আগামী ছয় মাসের মধ্যে ফৌজদারি আদালতে না গিয়ে দেওয়ানি আদালতে যেতে পারবেন ফৌজদারি মামলার রেমেডি আপনার জন্য এখানে শেষ দেওয়ানি আদালতে যেতে হলে এখানে আপনাকে কোর্ট ফি দিতে হবে আপনার সম্পত্তি ব্যয় দখল হওয়ার বর্তমান পর্যন্ত সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে আট হাজার টাকা এখন পর্যন্ত যে কোর্ট ফি আছে অর্থাৎ আপনি বেদখল হয়েছেন ছয় মাসের মধ্যে মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক এখানে আপনার মালিকানা ছিল কি না আপনার দলিল আছে কি না এই সমস্ত কিছু দেখা যাবে না এখানে শুধু আপনি যে সম্পত্তিটা এই বাড়িটা অথবা এই কৃষি জমিতে আপনি দখলে ছিলেন এতটুকুই হচ্ছে বিবেচ্য বিষয় তো এই মামলা রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না কোনো রিভিউ করা যায় না শুধুমাত্র রিভিশন করা হয় কারণ হচ্ছে যে আপনার যদি দলিল থাকে তাহলে উনি দেওয়ানি আদালতে করে মালিকানা ফিরে পাবেন তো তাহলে আপনারা দেখলেন তিনটি একটি দুটি গুলো আমাদের ফৌজদারি একটি হচ্ছে আমাদের দেওয়ানি দেওয়ানিটা ছয় মাস পর্যন্ত সময় পাবেন ফৌজদার যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক বন্ধুরা এখন আসি আমরা চার নাম্বার ধারা যে আপনি বেদখল হয়ে গেছেন এখন আপনার কি আছে মালিকানা আছে দলিল আছে সমস্ত কিছু আপনার মালিকানা ঠিক আছে দলিলও আসে আপনার অথবা আপনি সম্পত্তি ক্রয় করেছেন দলিল আপনার লিগাল আছে তো আগামী বারো বছরের মধ্যে আপনি যে কোনো সময় এখানে কোর্ট ফি দিতে হবে আপনাকে মোটামুটি চল্লিশ হাজার টাকার কোর্ট ফি সর্বোচ্চ এবং চল্লিশ হাজার টাকার উপরে আরও পনেরো পার্সেন্ট যুক্ত করা হয় ভ্যাটের হিসাব করে মোটামুটি শিশলিশ হাজার টাকার সর্বোচ্চ আপনার কোর্ট ফি সাথে যে ফাইলিং আইনজীবীর খরচ তো আসতেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা মোতাবেক আপনি মামলা করতে পারেন তবে এখানে অবশ্যই আপনাকে মালিকানা প্রমাণ করতে হবে মালিকানা প্রমাণ করার পরেই আপনি যেটি পাবেন দখল ফিরে পাবেন তবে অবশ্যই আপনি আপনারা যেটি করবেন মালিকানার জন্য যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় মামলা করেন অবশ্যই ক্ষতিপূরণের মামলা করবেন অর্থাৎ যেদিন থেকে সে সেখানে অবৈধভাবে আছে সেদিন থেকে আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন আর পাঁচ নাম্বার যে সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে আপনার মালিকানাকে অস্বীকার করতেছে আপনি সম্পত্তি দখলে আসেন দলিলে আসেন অন্য কেউ দলিল দেখাচ্ছে অস্বীকার করতেছে তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা যেটি সেটি হচ্ছে ঘোষণামূলক মামলা করতে পারবেন যে আপনার জমিতে আপনার যে দখলে তার কারো কোনো অধিকার নেই এটি হবে যখন বিবাদটি সৃষ্টি হবে আগামী বা ছয় বছরের মধ্যে আপনি করতে পারবেন তো বন্ধুরা এটা ছাড়াও আরেকটি হচ্ছে যে যদি আপনি দেখেন যে কেউ আপনাকে সবসময় হুমকি ধমকি দিচ্ছে কেউ আপনাকে মারে ফেলাবে এই সমস্ত হুমকি ধমকি দিচ্ছে জায়গাটি দখল করে নেবে এরকম হুমকি ধমকি দিচ্ছে তাহলে আপনি যে এখানে আমরা একশো সাত এবং একশো সতেরোর খ দ্বারা মোতাবেক আপনি লেখা সম্পাদনের মামলা করতে পারেন মানে হচ্ছে বন্ড অর্থাৎ যিনি আপনাকে হুমকি দুমকি দিচ্ছে উনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে লিখিত দিবেন আপনাকে হুমকি ধুমকি দিবেন না তো মোটামুটি এই ছয়টি হচ্ছে প্রতিকার তো এখন আসি আমরা মূল সমস্যাটা নিয়ে তো এখানে দশ শতক জায়গা আপনি কি করেছেন পঁচিশ বছর আগে ক্রয় করেছেন এখন এই যে ব্যক্তি কবলা দলিলে দাবি করতেছে যে উনি বলতেছে উনি আপনার চাইতে ধরলাম যে ছাব্বিশ বছর আগের ওনার দলিল বা এর চাইতে বেশি হতে পারে অর্থাৎ ওনাকে এই যে এ ব্যক্তি দলিল সম্পাদন করে দিয়েছেন বহু আগেই তো এখন দলিলটি আপনারই দেখলেন তো এক্ষেত্রে আপনি যখন এরকম আসবে সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি দলিলটি দেখেন ওনার ওনার দলিলটা আপনি নেবেন দলিলটা নিয়ে ফটোকপি নিয়ে সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দেখবেন যে আসলে উনি যেটি বলতেছে সেটি আসলে ওনার দাবিটা সঠিক কিনা তো ধরলাম যে ওনার দাবিটা সঠিক আসলো যে ওনার দলিলটি বৈধ এ ব্যক্তি ইনাকে কি করেছেন রেজিস্ট্রেশন করে দিয়েছেন তো এখন আপনি কি জমিটা ছেড়ে দিবেন কথা হচ্ছে না কারণ হচ্ছে এই ব্যক্তির যে বৈধ দলিল এর সময় ছিল বারো বছর বারো বছরের মধ্যে উনি নির্দিষ্ট আদালতে গিয়ে এর দখল উদ্ধারের মামলা করে জমিতে দখলে যেতে পারতেন আর তিন নম্বর হচ্ছে যেটি সেটি হচ্ছে উনি আপনার কাছে এসে জমিটি দাবি করতে পারে না সহজ কথা হচ্ছে যতই ওনার টাইটেল থাকুক যত কিছুই থাকুক দলিল থাকুক উনি নির্দিষ্ট আদালতে মামলা করে আদালতের ডিগ্রি নিয়ে আপনার কাছে আসবে আপনাকে যদি পুলিশ অন্য কেউ স্থানীয় কেউ যদি ভয় হুমকি ধুমকি দেখায় আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন তবে প্রথমে আপনি যদি আইনের বেস্টিক বিষয়গুলো জানেন তাহলে তাদের সাথে কথা বলতে আপনার সুবিধা হবে আর যদি আপনার কাছে আসে যেস্তেমা কই রকম পঁচিশ বছর আগে ক্রয় করেছেন বললো যে আমরা উত্তরাধিকারী সূত্রে পাব তো তাহলে তাদের ওয়ারিশ সনদ দেখবেন প্রথমে হচ্ছে তাদের ওয়ারিস সনদ দেখবেন দ্বিতীয়ত তাদের বন্টন বা বাটোয়ারা দলিল বাটোয়ারা দলিল দেখবেন দুটো দেখবেন প্রথমেই তারপরে একই রকমভাবে যেটি সেটি হচ্ছে যে তাদেরকে বলবেন আপনি অবশ্যই কোনো ওয়ারিস থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন যে তারা পরস্পরের মধ্যে বাটোয়ারা করুক আর যদি ক্ষেত্রে আপনার বাটোয়ারা যতটুকু ক্রয় করেছেন যার কাছ থেকে ক্রয় করছেন উনি যদি অতটুকু বিক্রি করার অধিকার না থাকে তাহলে যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন অর্থাৎ এই ব্যক্তির বিরুদ্ধে আপনি যতটুকু সম্পত্তি এক্সট্রা উনি বিক্রি করেছে তার ক্ষতিপূরণ মামলা করতে পারবেন উনি যদি মারা যায় ওনার উত্তরাধিকারের কাছ থেকে আপনি এটি আদায় করতে পারবেন বন্ধুরা কয়েকদিন আগে এক ভাই প্রশ্ন করেছিলেন এইরকম এক ব্যক্তি হয়েছিল যে পিতরা পুত্র অর্থাৎ এ ব্যক্তির ছেলে হচ্ছে সি তো উনি যেটি করেছেন সেটি হচ্ছে বি ব্যক্তি করার কাছে বিক্রি করা দশ বছর আগে আগে কী করেছেন যে সি ব্যক্তিকে সাবকবলা দলিলে দিয়ে দিয়েছেন তো উনি তারপর বি ব্যক্তির কাছে বিক্রি করেছেন তো বিক্রি করার পর বর্তমানে উনি মারা গেছেন অর্থাৎ পঁচিশ বছর আগের ঘটনা মোটামুটি পঁয়ত্রিশ বছর আগে ছেলেকে উনি সাপ দলিল করে দিয়েছেন এখন উনি মৃত্যুবরণ করেছেন এখন সি ব্যক্তি এসে বি ব্যক্তিকে বলতেছে সম্পত্তির জমি মালিক আমি এই হচ্ছে আমার সাবকবলা দলিল আমার কাছ থেকে আবার ক্রয় করেন তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনার কি হবে তো এক্ষেত্রে প্রথমে কথা হচ্ছে টাইম লিমিটের জন্য তামাদি হয়ে গেছে যে ওনার দলিলটি বৈধ হলেও এই দলিলটি আর কার্যকারিতা হবে না দলিলটি কোনো প্রকার কাজে আসবে না আর দ্বিতীয় হচ্ছে যদি কোনোভাবে ওদলিটি কাজেও আসে তারপরে আপনি করতে পারেন যেহেতু আপনি টাকা দিয়ে ক্রয় করেছেন আপনি এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন কিন্তু এ ব্যক্তি হচ্ছে মৃত তো তামাদি আইনের সত্রধারা মোতাবেক ধারা লিমিটেশন অ্যাক্টের এ ব্যক্তি যারা উত্তরাধিকার মানে হচ্ছেন এই সি ব্যক্তি হচ্ছেন উত্তরাধিকার আপনি এই ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারবেন তো সি ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করবেন আবার স্ত্রী ব্যক্তি সম্পত্তি দাবি করতেছে তো বিষয়টা আপনারা বুঝলেন তার মানে এই যে সি ব্যক্তি তার কোনো বৈধ অধিকারী নেই আপনার কাছে সম্পত্তি চাওয়ার তো বন্ধুরা এখন এক্ষেত্রে যদি নাবালক থাকে যে কেউ এরকম আপনার কাছে আসলো বলল যে আমি নাবালক ছিলাম আমার পিতা বিক্রি করেছেন নাবালকের পক্ষ হয় তো এক্ষেত্রে সর্বপ্রথমেই তার পরিচয়পত্র দেখবেন পরিচয়পত্র দ্বিতীয়ত দেখবেন তার বয়স তৃতীয়ত দেখবেন তার বয়স আঠারো প্লাস তিন অতিক্রম করেছে কিনা অর্থাৎ একুশ বছরের বেশি হয়ে গেলে আপনারা টেনশন নেওয়ার দরকার নেই উনি কোনো আদালতে মামলা দায়ের করতে পারবেন না আর এই সমস্ত কিছু আপনার কাছে সম্পত্তি চাইলে আপনাকে দেওয়ার প্রয়োজন নেই উনি নির্দিষ্ট আদালতে মামলা করে সম্পত্তি নেবেন তো এখন আসি আমরা দ্বিতীয় উদাহরণে দ্বিতীয়ত একশো শতাংশ জমি ইসলাম একই রকমভাবে এ ব্যক্তি বি ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন এই বিক্রি করার আগে উনি আবার স্ত্রী ব্যক্তির কাছে কী করেছেন সম্পত্তিটা দান হ্যাবা সিয়র বিনিময় করে দিয়েছেন এই সমস্ত দলিলে অর্থাৎ সি ব্যক্তি আসে বি ব্যক্তির কাছ থেকে মানে আপনার কাছে বলতেছে আমি এটা হেবা সূত্রে মালিক দান সূত্রে মালিক ওসিয়ন সূত্রে মালিক বিনিময় সূত্রে মালিক তো বন্ধুরা এক্ষেত্রে আপনার একটি কথা মনে রাখতে হবে যে হ্যাবা দলিল যদি হেবা করে অবশ্যই দখল আপনার কাছে থাকার কথা না হ্যাবা দলিলের মেন সত্যই হচ্ছে দখলটা ওনাকে বুঝিয়ে দিবেন অর্থাৎ সি ব্যক্তির কাছে দখল থাকবে যেহেতু দখল আপনার কাছে কাছে আসতে হেবা দলিলের কোনো দান দাম নাই সেম একই রকম দান দলিলেরও অবশ্যই কি করতে হবে দখল বুঝিয়ে দিতে হবে না হলে দান দলিল বৈধ না সেম একই রকমভাবে অসিয়ত ওসিয়ত মানুষ মিত্র আগে যতবার খুশি চেঞ্জ করতে পারে এটার কোনো দাম থাকবে না সেম একই রকমভাবে বিনিময় সম্পত্তির ক্ষেত্রেও যে সম্পত্তিটা বিনিময় হচ্ছে সেটা পরস্পর পরস্পরকে বুঝিয়ে দিতে হয় তো এই জন্য যদি হ্যাপা দলিল দান দলিল ও দলিল বিনিময় দলিলে আসে আপনার ওনাকে পাত্তা দেওয়ারই দরকার নাই ওই দলিলের কোনো দাম নাই আর যদি সেটা সাপ কবলা দলিল হয় সেক্ষেত্রে আপনি টাইম লিমিটটা দেখবেন আর সাপ কবলার সাথে ওই ব্যক্তির সম্পর্কটাকে সেটি দেখবেন যদি ওনারা উত্তরাধিকার সূত্রে হয় এই ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে ওনার বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণ মামলা করতে পারেন যদি মৃত হয় তাহলে ইনারদের বিরুদ্ধে উত্তরাধিকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন বাংলাদেশের রেজিস্ট্রেশন আইনের সাতচল্লিশ ধারা বলে একটি ধারা আছে যেটি হচ্ছে সবচেয়ে আমি বলবো বিরক্তিকর ধারা এটি বলতেছে একটি দলিল সম্পাদন যেদিন করলেন সেদিনই কার্যকর হবে রেজিস্ট্রেশন দিনেন না তো এই জন্য অনেক যারা ভাওতাবাজ আছেন তারা যেটি করেন সেটি হচ্ছে আগে কাউকে সম্পাদন করে দেন পরে আপনাকে রেজিস্ট্রেশন করেন আপনার রেজিস্ট্রেশন করার পরে পরে তারা আবার রেজিস্ট্রেশন করে নেন তো তখন তার দলিলটি বৈধতা পায় তো হয়তো সরকার এই বিষয়ে আলোচনা করবেন সেকশন যে রেজিস্ট্রেশন আইনের সাতচল্লিশ ধারাটা হয়তো বাতিল করবেন যদি করেন তাহলে তো ভালোই তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই সমস্ত মামলা করার জন্য আপনারা তো বুঝলেন যে ছয় রকম প্রতিকার যদি আপনার প্রাণ ভয় থাকে তাহলে আপনি সরাসরি এফআইআর দায়ের করবেন এবং যে সি আর পিসি সেকশন ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টু মোতাবক আপনি দখল ফিরে পাবেন যদি বেদখল হওয়ার সম্ভাবনা থাকে বিরোধ মারামারি কাটাকাটি অথবা বেদখল হয়ে যায় আর এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এখানে যদি আপনার যেখান এখান থেকে বেদখল হয়েছেন সেখানে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু এধারা কাজ আসবে না সেখানে আপনি উপস্থিত থাকতে হবে আর এটি হচ্ছে যে আপনি বেদখল হয়ে গেলেন সেক্ষেত্রে সেকশন ওয়ান ফোর্টি ফাইভ মোতাবক মামলা করুন দুই মাসের মধ্যে আপনি দখল ফিরে পাবেন মালিকান আপনার থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না তো তার পরবর্তীতে হচ্ছে বেদখল হয়ে গেলেন আপনি দুই মাসের মধ্যে মামলা করতে পারলেন না কিন্তু এখানে কিছু কোর্ট ফি দিতে হবে দিয়ে ছয় মাসের মধ্যে মামলা করতে পারবেন এখন পর্যন্ত কোর্ট ফি হচ্ছে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এই যে বেদখল হওয়ার নয় ধারা মামলা হলে আপনি এর বিরুদ্ধে আপিল করতে পারবেন না রিভিউ করা যাবে না শুধু রিভিশন করা যাবে তো তার পরবর্তীতে হচ্ছে বেদখল মালিকানা ছিল দলিল আছে সমস্ত কিছু আছে বারো বছরের মধ্যে মামলা করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার এক ধারা আট ধারা সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা সাথে ফাইলিং আইনজীবীর খরচ তো আসতেই তো বন্ধুরা তার পরবর্তী হচ্ছে যেটি সেটি হচ্ছে যদি আপনার কেউ দলিল টাইটেলটা আপনার দখল আছে সমস্ত কিছু আছে কেউ সেটা অস্বীকার করতেছে তাহলে সেকশন ফোরটি টু মোতাবেক আপনি ছয় বছরের মধ্যে যখন থেকে বিবাদটা সৃষ্টি হলো আগামী ছয় বছরের মধ্যে মামলা করে আপনি যে দাবি করতেছে তার টাইটেলটি অস্বীকার করতে পারেন তা এছাড়া যদি শান্তিভঙ্গের জন্য আপনি চান কেউ লিখিত দোক তো সেক্ষেত্রে আপনি সেকশন ওয়ান জিরো সেভেন এবং সেকশন ওয়ান ওয়ান সেভেন মোতাবেক মুস্ক লেখার মামলা করতে পারেন তো এইসব মামলা করার জন্য অবশ্যই আপনার কাছে এই সমস্ত দলিলপাতি কাগজপাতির প্রয়োজন তো বন্ধুরা একটি সম্পত্তির মালিকানা বজায় রাখার জন্য আপনার এই সমস্ত কাগজপাতির প্রয়োজন কি কাগজপাতি একটি হচ্ছে সিএস খতিয়ান এটি কবে প্রস্তুত হয়েছে আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ অর্থাৎ আপনি যে সম্পত্তিটা বর্তমানে দাঁড়িয়ে আছেন তার আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশের মধ্যে কে মালিক ছিল সেই খতিয়ানটা আপনি সংগ্রহ করবেন ডিসি অফিসে পাবেন মাত্র বিশ টাকার ফি দিয়ে সংগ্রহ করতে পারবেন দুই নম্বর হচ্ছে এস এ বা এম আর বা এম আর খতিয়ান এটি কবে হয়েছে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি এটিও বিশ টাকার ফি দিয়ে আপনারা ডিসি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন তার পরবর্তীতে হচ্ছে আর এস খতিয়ান এটিও কবে হয়েছে এটি হয়েছে যে উনিশশো শিশুটির পর থেকে এখন কোনো এখন পর্যন্ত চলমান এটিও বিশ টাকার কোর্ট দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন তার পরবর্তী হচ্ছে যে নামজারি খতিয়ান যদি আপনার নামজারি হয়ে থাকে নামজারি খতিয়ান এটি আপনারা এ সিলেন্ড অফিসে পাবেন সেখান থেকে সংগ্রহ করে রাখবেন তার মানে আপনার সম্পত্তিটা সিএস এস এ আর এস এবং নামজারি এই খতিয়ানগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন অর্থাৎ যে জমিটি আপনি আজকে মালিক নামজারি খতিয়ানের মালিক বা আর এস খতিয়ানের মালিক তার এস এ খতিয়ানের মালিককে ছিল সিএস খতিয়ানের মালিক ছিল এই সম্পত্তি এগুলো লাগবে আপনি যখনই কোনো ব্যাঙ্কলোর নিতে যাবেন মামলা করতে যাবেন আদালতকে আপনাকে এই সমস্ত স্টেপ বাই স্টেপ প্রতিটি কাগজ দিতে হবে তারপর হচ্ছে টাইটেল লিট আপনার মালিকানা দলিল যে দলিল মূল্য আপনি মালিকানা দাবি করতেছেন সেটি হতে পারে আপনার আর যদি পৈতৃক সম্পত্তি হয় হবে আপনার পিতার আপনার লাগবে ওয়ারিস সনদ আর হচ্ছে বায়া দলিল মানে হচ্ছে আগের যে পুরাতন দলিলগুলো আছে সেই দলিল তো বন্ধুরা তারপরে হচ্ছে খাজনার দাখিলা মানে হচ্ছে ভূমি উন্নয়ন করে যে আপনি পরিশোধ করছেন তা অবশ্যই সংগ্রহ রাখতে হবে আদালতের মামলা ব্যাঙ্ক নেওয়ার ক্ষেত্রে এটি অবশ্যই আপনাকে দেখাতে হবে তারপরে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এটি স্মরণ রাখবেন কারণ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সাথে অবশ্যই দলিলের নামের মিল থাকতে হবে তারপরে হচ্ছে উত্তরাধিকারী সনদ এগুলো আপনারা চেয়ারম্যানের কার্যালয় থেকে সংগ্রহ করবেন অথবা আপনার পুরো কাউন্সিলের কাছ থেকে সংগ্রহ করবেন তার পরবর্তীতে হচ্ছে যে সম্পত্তিটা যেটা নিয়ে বিবাদ বা যে সম্পত্তিটা আপনি মালিক তার যে একটি ম্যাপ আছে অবশ্যই সংগ্রহ রাখবেন এই জিনিসগুলো অবশ্যই আপনার মালিকানার জন্য আপনি যে সম্পত্তিতে মালিক তা সংগ্রহে রাখবেন তাহলে আপনার জীবনে কাজে আসবে আর যদি আপনি আদালতে মামলাও করতে চান আপনার এগুলো অবশ্যই সংগ্রহে থাকতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম